बिस्मिल्लाह रहमान रहीम। छात्र छात्रीगण आशा करी सकले भलो आसो। हमें बीआरसी ऑनलाइन क्लास सबा के स्वागतम। आमी मोहम्मद शफीउल्लाह खान। आमी तुम्हारे आज के सप्तम श्रेणी बांगला द्वितीय पत्र प्रकृति ओ प्रत्यय पढ़ाबो। तो गत क्लास तुम्हारे समाज बुझेछिलाम, तो ओखानेओ बोलेछिलाम जे कतगुला शब्देर कथा बोलेछिलाम, कतगुलो बांगला व्याकरणेर कथा बोलेछिलाम, पदेर कथा बोलेछिलाम, विभक्तिर कथा बोलेछिलाम। तो पद एवं विभक्ति एटार साथेओ जड़ित। तो आज के आमरा पढ़ब प्रकृति प्रत्यय। चलो प्रकृति प्रत्यय कि विषयगुलो एकटु बुझे नि। प्रकृति कि शब्द बा धातुर मूलई हच्छे प्रकृति। शब्द बा धातुर मूल, ताहले शब्दटा कि आमरा जानी जे आमादेर पद हच्छे पाँच धरनेर, एइजन्य शब्दगुलो पाँच धरनेर आमरा पाबो बांगला व्याकरणे। विशेष्य, विशेषण, सर्वनाम, अव्यय ओ क्रिया। ताहले विशेष्य हच्छे जेटा द्वारा कोनो नाम बोझायो, एटा हच्छे विशेष्य। तारपरे विशेषण हच्छे जेटा द्वारा कोनो विशेष्येर कोनो दोष गुण बोझायो, एटा हच्छे विशेषण। तारपर नामेर परिवर्ते जे शब्दगुलो व्यवहृत हय़, एगुलो हच्छे सर्वनाम। आर जे शब्द द्वारा कोनो काज बोझायो, एटा हच्छे क्रिया। आर अव्यय हच्छे जे शब्दगुलो बांगला वाक्य व्यवहृत हय़, एकाधिक शब्दके बा एकाधिक वाक्यके जुक्त करार जन्य, ओगुलो हच्छे अव्यय। जेमन उ एबं आर एगुलो। तो ये शब्द बा धातुर मूल। तो शब्द बा आमादेर बांगला वाक्ये शब्द बा ताके सौंदर्य करार जन्य आमरा बा शब्देर साथे अतिरिक्त अनेक जिनिस जुक्त करी। तो ओई जुक जिनिसगुलोके ओई विषयगुलोके बला हय़ प्रकृति, अनेक आबार विभक्तिओ बला हय़। तो प्रकृतिटा आसो देखि। तो प्रकृति हच्छे दुई प्रकार। तो आमरा जदि शब्द थेके दु मूल जिनिसटा बाद दिए दिई, ताहले आमरा जेमन आमि बोल्लाम जे विद्यालयेर, तो विद्यालयेर थेके एर शब्दटा बाद दिले विद्यालय, ताहले मूल शब्दटा हच्छे विद्यालय। तो एगुलाके एई विषयटार उपरे भित्ति करे प्रकृति दुई प्रकार। एटा हच्छे नाम प्रकৃতি বা শব্দ মূল। নাম প্রকৃতি যেটা দ্বারা কোনো নাম, শুধু নাম বোঝাবে বা শব্দ। যেমন ক্রিয়াবাদে যত শব্দ আছে সবগুলোকে আমরা নাম প্রকৃতি বা শব্দমূল হিসেবে চিহ্নিত করব, যেটার মধ্যে কোনো ক্রিয়া থাকবে না। ক্রিয়া বলতে একটু আগে তোমাদেরকে বলেছি যে কোনো নাম বোঝাবে, কোনো সরি কোনো কাজ বোঝাবে। ক্রিয়া বলতে কোনো কাজ বোঝাবে, এটা হচ্ছে ক্রিয়া। আর ক্রিয়া ছাড়া যা আছে সব হচ্ছে শব্দ। তো শব্দ বা শব্দমূলের ক্ষেত্রে যেমন দেখো যে যেই শব্দ নাম প্রকৃতি বলবে, হাতল, হাত যোগ অল হাতল, তাহলে হাত নাম প্রকৃতি। দেখো হাত হচ্ছে নাম, একটা নাম বোঝাচ্ছে, যেমন আমার হাত এটা একটা নাম, ঠিক আছে। সাথে অল যুক্ত হয়ে পত্যটা যুক্ত হয়ে এই নামের নামের সাথে নাম প্রকৃতির সাথে অল যুক্ত হয়ে হাতল শব্দটা তৈরি হয়েছে। এর জন্য তাহলে নাম এটাকে বলা হবে নাম প্রকৃতি বা শব্দমূল। তাহলে আমরা মনে রাখবো যে যে শব্দের সাথে কোনো শব্দের সাথে কোনো শব্দের সাথে যখন প্রকৃতি নাম প্রকৃতির সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় বা বিভক্তি যুক্ত হয় তখন এটাকে বলবো নাম প্রকৃতি বা শব্দমূল। তারপরে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তো দর্শক, দিশ যোগ অক, দিশটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর অকটা হচ্ছে প্রত্যয়। তো এরকম কোনো ক্রিয়ামূলের সাথে, ধাতুর সাথে, ক্রিয়ার সাথে যখন কোনো ক্রিয়ার সাথে যখন কোনো প্রত্যয় বা বিভক্তি যুক্ত হবে তখন এটা হবে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তারপর সব প্রত্যয়। প্রত্যয় কী জিনিস আমরা আগে দেখি, এখানে লিখেছি প্রত্যয়, কিন্তু প্রত্যয় বিষয়টাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রত্যয় হচ্ছে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলে প্রত্যয়। এই প্রত্যয় বাংলা ব্যাকরণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে বাংলা ব্যাকরণে যেই ভাষার যত শব্দ, শব্দভাণ্ডার যত সমৃদ্ধ, সেই ভাষাটা তত বেশি সমৃদ্ধ। তো আমাদের বাংলা ভাষাটাকে সমৃদ্ধ করতে গেলে অনেক শব্দের প্রয়োজন। তো আমাদের বাংলা ভাষাটা একটা সমৃদ্ধ ভাষা, তাই বাংলা ভাষার শব্দকে সমৃদ্ধশালী করার জন্য আমরা এই প্রত্যয় প্রকৃতি এগুলো আমরা ব্যবহার করি। এর মধ্যে দেখো বর্ণগুলো যুক্ত হয়ে অনেক বেশি বর্ণ তৈরি হচ্ছে, অনেক বেশি শব্দ তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রত্যয়টা দুই প্রকার, একটা হচ্ছে কীত প্রত্যয় আর একটা হচ্ছে তদিত্ত প্রত্যয়। কীত প্রত্যয় দেখো, কীত প্রত্যয় ক্ষেত্রে এখানে একটা চিহ্ন ব্যবহার করছে, এটাকে বলা হয় তোমরা গণিতের মধ্যে দেখছো রুট, এরকম একটা চিহ্ন ব্যবহার করছো রুট চিহ্ন। এই রুটটা হচ্ছে কীত প্রত্যয়ের মধ্যে অবশ্যই এই চিহ্নটা থাকতে হবে। যদি এই চিহ্নটা থাকে তাহলে এটা বুঝবা যে কীত প্রত্যয়।
মানে ওটা হচ্ছে ক্রিয়ামূলের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে দেখো কৃত প্রত্যয় হচ্ছে যেটা দ্বারা কোনো ক্রিয়ার সাথে কোনো প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়ামূলের সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় তখন এটা হবে কৃত প্রত্যয় ক্রিয়ামূলের সাথে। তাহলে আমরা দেখো পড়া, পড়াটা একটা কাজ, পড়ো, আমি যদি বললাম যে তুমি বইটি পড়ো তো পড়াটা হচ্ছে একটা কাজ, তো যেটির দ্বারা কাজ বুঝে এটাকে আমরা বলি ক্রিয়া। তাহলে এখানে পড়ো শব্দটা হচ্ছে ধাতু বা ক্রিয়া। তো এটার সাথে পড়ো যেহেতু এটা আমাদের ক্ষেত্রে অবশ্যই কীটপত্রের মধ্যে এই চিহ্নটা, এই রুট চিহ্নটা ব্যবহার করতে হবে। এটাকে আমরা বাংলা ব্যাকরণে বলি ধাতু, এই চিহ্নটাকে ধাতুর জন্য। তাহলে ধাতুর সাথে পত্য যুক্ত হয়ে পড়ো যোগ আ যুক্ত হয়েছে পড়া। তাহলে কৃতপত্যয় হচ্ছে কি, ধাতুর সাথে প্রত্যয় বা বর্ণ যুক্ত হয়ে অন্য কোনো বিভক্তি যুক্ত হয়ে যেই শব্দ গঠন হয় এটাকে বলা হয় কৃতপত্যয়। তার পরবর্তীতে আসে তদিত প্রত্যয়। তদিত প্রত্যয়টা কি, যে শব্দ সাথে শব্দমূলের সাথে শব্দমূলের সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় তখন এটার সাথে এটাকে বলা হয় কৃতপত্যদিত প্রত্যয়। যখন কোনো শব্দমূলের সাথে প্রত্যয় যুক্ত হয় বা বিভক্তি যুক্ত হয় তখন এটাকে বলা হয় তদিত প্রত্যয়। তো এখানে কিন্তু ক্রিয়া নাই, তো ক্রিয়া যেহেতু নাই এখানে এই চিহ্নটা আমাদের ব্যবহার করতে হবে না। তাহলে বাগা, বাঘ যুগ আ বাগা। তাহলে এই ভাগা শব্দটা, ভাগ শব্দটা হচ্ছে আমরা জানি যে একটা নাউন বা একটা নাউন, কারণ এটা একটা বিশেষ্য শব্দমূল। তাহলে এটার সাথে প্রত্যয়টা যুক্ত হয়ে আ প্রত্যয় যুক্ত হয়ে বাগা শব্দ রয়েছে। এরকম আমি যদি আরও বলি যে সুখী, সুখ যুগ ই, তাহলে এটা একটা সুখ একটা নাম বা বিশেষ্য বিশেষণ, সুখ হচ্ছে একটা বিশেষণ, এই বিশেষণের সাথে ই প্রত্যয় যুক্ত হয়ে সুখী। তো এরকম অনেক উদাহরণ তোমরা বইয়ে দেখতে পাবা। তো এরকম শব্দমূলের সাথে, এটা কিন্তু কোনো ক্রিয়া বোঝাচ্ছে না, বাঘ হচ্ছে একটা নাম। তো এরকম যে কোনো শব্দমূলের সাথে, ক্রিয়া ছাড়া অন্য যে কোনো শব্দের সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হবে তখন এটা হবে তদিত প্রত্যয়। তাহলে আমরা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোন ক্ষেত্রে কোন বিষয়টা কীভাবে চিহ্নিত করব, কারণ আমাদের এখান থেকে এই বিষয়গুলো পরবর্তী ক্লাসেও আমাদের এই বিষয়গুলো অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীতে এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। সুতরাং এখন যদি আমি এই বিষয়গুলো খুব ভালোভাবে অন্তস্থ করে ফেলি তাহলে ওই সময় আমাকে এই বিষয়গুলোর উপরে বেশি প্রেশার পড়বে না, এগুলো আমি সহজেই বুঝতে পারবো। কারণ বাংলা ব্যাকরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলা ব্যাকরণের বিষয়গুলো খুবই জটিল, এগুলো মনে রাখতে হবে, প্রতিটা পয়েন্ট আলাদা আলাদা হবে। এই জন্য এই বিষয়গুলো তোমরা কষ্ট করে খাতায় নোট করে ফেলবা, কারণ পরবর্তীতে এই বিষয়গুলো কাজে লাগবে। তো সবাই এই বিষয়টা পড়ার চেষ্টা করো, আমি পরবর্তীতে ক্লাসে অন্য গ্রামারগুলো আবার আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।